আমি জানি আপনি একজন ফোন ইউজার। আমরা অনেক সময় ফোন ইউজ করতে করতে হঠাৎ করে দেখি যে অ্যাড চলে আসে। ম্যাক্স প্লার এই অ্যাপসটাকে ইউজ করতে গেলেও দেখা গেল যে অ্যাড চলে আসে। বিভিন্ন অ্যাপস ইউজ করতে গেলে দেখা যায় যে অ্যাড চলে আসে। যেমন আপনার কী বলবো, ক্রোম ব্রাউজার ইউজ করতে গেলেও হঠাৎ করে দেখা যায় যে অ্যাড চলে আসে, মাঝখানে অ্যাড চলে আসে। বিভিন্ন এই সমস্যাটা খুব বেশি হয়। সো এটার কীভাবে সলিউশন করবেন বা অ্যাডগুলো বন্ধ করবেন কীভাবে, বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে চলে আসতে হবে ফোনের। ফোনের সেটিংসে আসার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, গুগল লেখা দেখবেন, তো এখানে প্রেস করবেন। তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আপনাকে আসতে হবে। তারপর এখান থেকে আপনি একটু ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে আমাদের প্রেস করতে হবে। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। সো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে আমাদের লেখা রয়েছে মাই অ্যাড সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে মাই অ্যাড সেন্টারে আপনি প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অপশনটাকে আপনাকে অন করে দিতে হবে। এটা অফ আছে, আপনি চাইলে অন করে দিতে পারেন। যখনই অন করে দেবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু কাজ হবে, ঠিক আছে, মানে হচ্ছে অ্যাড আর আসবে না। তারপর টার্ন অনে প্রেস করে আপনি এটাকে অন করে দেবেন। সো এটা অন হয়েছে কি না সেটা অবশ্যই খেয়াল করে নেবেন, যদি অন হয়ে যায় তাহলে তো ঠিক আছে। তারপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, অর্থাৎ আরেকটি সেটিং আপনাকে করতে হবে। তো সেই সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ক্রমে চলে আসবে, ক্রমে আসার পর এটা সেটিংসে যেতে হবে। আমরা থ্রি ডট লাইন থেকে সেটিংসে যাচ্ছি। সো এখান থেকে সেটিং দেখতেই পাচ্ছেন, সিট সেটিংস এখানে প্রেস করতে হবে। তারপর এখান থেকে কুকিজ এই অপশনটাতে আসতে হবে। তারপর আপনাকে ব্লক থার্ড পার্টি কুকিজ এটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে। সো এটা অন করে দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে ট্যাপ করব, ট্যাপ করে আমরা এটাকে অন করে দেব। এটাকে অন করে দিলেই কিন্তু আপনার এই অ্যাপসের মধ্যে কোনো অ্যাড কিন্তু আপনার শু করবে না, খুব কম অ্যাড শু করবে, ঠিক আছে। সো এটা অন করে দেবেন। এটা অন হয়েছে কি না আবারও এনশিওর হওয়ার জন্য ঢুকবেন, একেবারে কেটে বাহির হয়ে চলে আসবেন, ঠিক আছে, একদম কেটে বাহির হবেন। কারণ হচ্ছে এটা কেটে একদম দেখতে হবে প্রথম করে, আবারও নতুন করে ঢুকে যে এটা অন হয়েছে কি না, ঠিক আছে। এটা কিন্তু আপনারা চেক করে নিতে হয়, এটা অনেক সময় অন হয় না, সেই জন্য আমরা আবারও সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আমরা দেখবো যে এটা মূলত অন হয়েছে কি না, সেটিং, তারপর কুকিজ, তারপর এখান থেকে দেখতেই পাচ্ছি এটা অন আছে, ঠিক আছে, এটার মধ্যে আছে। সেজন্য আমরা বুঝে নিলাম যে এটা অন হয়ে গেছে। এখন আপনার আরেকটি সেটিংস আপনাকে করতে হবে, সেটার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি, সরি, গুগল প্লে স্টোরে পাবেন না, এটা হচ্ছে আপনার গুগলে পাবেন। তো ক্রোম থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন, যা লিখে আমি সার্চ করলাম তা লিখে আপনারা সার্চ করে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে, নয়তো আপনার অ্যাডগুলো ব্লক হবে না বা বন্ধ হবে না। সো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ডাউনলোডের একটা আইকন আছে, সেখানে আমাদেরকে প্রেস করতে হবে। সো আমরা উপর দিকে ডাউনলোডের আইকনটা প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওএস অ্যান্ড আদার্স। সো আমরা মূলত আমরা অ্যান্ড্রয়েডের জন্য করবো, তাই অ্যান্ড্রয়েডটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা এই যে এপিকে ডাউনলোড এখানে প্রেস করতে হবে, ঠিক আছে। এই এপিকেতে প্রেস করলেই কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোডের অপশনে প্রেস করা মাত্রই কিন্তু এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। এখানের মধ্যে ডাউনলোড নাও করে দেবেন, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা জাস্ট 19 MB একটা অ্যাপ্লিকেশন মনে হয়, মেবি না 20 MB একটা অ্যাপ্লিকেশন। সো এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করে নিচ্ছি। সো ইনস্টল করার পর আমি ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাবো টোটাল বিষয়টা। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। সো আমরা ওপেন করলাম, ওপেন করার পর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, এখানে কোনো সার্ভার টার্ভার কোনো কিছু কানেক্ট করতে হবে না। জাস্ট শুধুমাত্র এখানের মধ্যে ট্র্যাপ করা মাত্রই কিন্তু আপনার মানে পারমিশন চাইতে পারে, আর তেমন কিছু চাইবে না। দেখতে পাচ্ছেন কিছু পারমিশন চাইছে, কনফার্মেশন অ্যান্ড ওকে সেট দেখছিট, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এটা যতক্ষণ কানেক্ট থাকবে ততক্ষণ আপনাকে অ্যাডে সমস্যা করবে না, কখনো অ্যাড আসবে না। সো এটাকে কানেক্ট করে নেবেন। উপরের দিকে দেখবেন একটা চাবির মতো আইকন আসছে, অর্থাৎ আপনি বুঝে নেবেন যে এটা চালু হয়ে গেছে বা এটা ওপেন হয়ে গেছে, মানে রান হচ্ছে। সো এখন কিন্তু আর আপনার অ্যাডের সমস্যা করবেন না। দেখতেই পাচ্ছেন উপর দিকে চাবির মতো একটা আইকন দেখা যাচ্ছে। সো এটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাডে কিন্তু সমস্যা করবে না ফোনের মধ্যে। এই সেটিংগুলো করে রাখলে আপনার কিন্তু 80% অ্যাড কিন্তু আপনার আসবে না, ঠিক আছে। আর 20% অ্যাড হয়তো আপনার আসতে পারে ফোনের মধ্যে। আমরা বলি না যে আপনাদের 100% অ্যাপস অ্যাড আসবে না, এরকম কোনো কিছু না। এটা হচ্ছে আপনার 80% আপনার অ্যাড আসবে না, 20% অ্যাড আসলে আসতেও পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাড বন্ধ করার একটা প্রসেস, আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।